ইসলাম কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা হুসামউদ্দিন চৌধুরী ফুলতলি বলেছেন, মহানবীর আদর্শকে ধারণ করে আল্লাহ সন্তুষ্টির অর্জন করাই এই সংগঠনের মূল লক্ষ্য। বৃহস্পতিবার বার্মিংহামে বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে বাংলাদেশ আন্দোলনে আল ইসলাহ ইউকের বার্ষিক সাধারণ সভায় তিনি একথা বলেন। সভায় বিস্তারিত জানাচ্ছেন রিয়াদ আহমদ, ক্যামেরায় ছিলেন রাজু আহমেদ। বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ কেন্দ্রীয় কমিটির সভাপতি আল্লামা হুসামউদ্দিন চৌধুরী ফুলতলি বলেছেন, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আদর্শকে ধারণ করে আল্লাহ ও রাসূলের সন্তুষ্টি অর্জনই তাদের মূল লক্ষ্য। তিনি বৃহস্পতিবার বার্মিংহামে আঞ্জুমানে আল ইসলাহ ইউকের বার্ষিক সাধারণ সভায় যোগ দিতে এসে একথা বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সেই আদর্শকে ধরে রাখাই আমাদের মূল লক্ষ্য, এবং এই খেদমতের মাধ্যমে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জন করা আমাদের প্রধান লক্ষ্য। আমি শিক্ষার ক্ষেত্রে, অসহায় দুস্থ মানুষের সেবার ক্ষেত্রে এবং মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা পরিচালনার ক্ষেত্রে সর্বত্র এই সংগঠন তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বার্মিংহামের বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে অনুষ্ঠিত আঞ্জুমানে আল ইসলাহ ইউকের বার্ষিক সাধারণ সভায় ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আঞ্জুমানে আল ইসলাহর নেতাকর্মী ছাড়াও বার্মিংহামের বাঙালি কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ সহ ধর্মপ্রাণ মুসলমানরা যোগ দেন। আঞ্জুমানে আল ইসলাহ ইউকের সভাপতি শায়খুল হাদিস আব্দুল জলিলের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মৌলানা কাদির আল হাসান ও বদরুল হুসাইনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় বার্ষিক রিপোর্ট উপস্থাপন করেন আঞ্জুমানে আল ইসলাহ ইউকের সাধারণ সম্পাদক মৌলানা মোহাম্মদ হাসান চৌধুরী ফুলতলি। বার্মিংহাম আঞ্জুমানে আল ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা হুসামউদ্দিন আল হুমায়দির পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সাধারণ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের চেয়ারম্যান আলহাজ নাসির আহমেদ, কাউন্সিলর আহমেদুল হক এমবি, বাংলাদেশ কাউন্সিলের চেয়ারম্যান এমদাদ হোসেন, খুরশেদুল হক প্রমুখ। রিয়াদ আহাদ, চ্যানেল এস নিউজ, বার্মিংহাম।